উত্তরবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সংকল্পবদ্ধ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট ভোরের আলো পরিণত হবে আন্তর্জাতিক ট্যুরিজম হাবে। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে জয়ী সেতু অন্যতম। হলদিবাড়ি ও মেখলিগঞ্জে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়তে তিস্তা নদীর ওপর ওই সেতু নির্মাণ করা হয়েছে, যা 3.29 কিলোমিটার দীর্ঘ। স্বাধীনতার এত বছর পর এই প্রথম দীর্ঘতম সেতু পেল উত্তরবঙ্গবাসী। সিআইআই এর উত্তরবঙ্গের চেয়ারম্যান সঞ্জীব সাহা বলেন, ওই সেতু চালু হওয়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে বিশাল উপকার হলো। এতে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি ও তামাক নির্ভর গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় শিল্প স্থাপন করতে বাইরে থেকে উদ্যোগপতিরাও এখানে আসবেন বলে আশা করছি। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।